সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে চ্যানেল আই আয়োজিত অনুষ্ঠান মৃত্যুঞ্জয় মুজিব এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের এবং সফল জীবনের নানা তথ্য উপাত্ত আমাদের সামনে যেভাবে হাজির হচ্ছে তাতে বিস্মিত হতে হয় যে একজন মানুষ মাত্র 55 বছর বয়সে এত কাজ সমাধা করেছিলেন, এমনভাবে এতগুলো মানুষকে স্পর্শ করতে পেরেছিলেন। কিন্তু বিষয়টি হচ্ছে সেই রাজনৈতিক সাফল্যের পাশাপাশি মানুষ হিসাবে তিনি যে একটা মহামানবে রূপান্তরিত হয়েছিলেন ধীরে ধীরে, সেই কথাগুলো আমরা জানতে পাচ্ছি। আজকে এইসব কথা জানবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি আমাদের সবার পরিচিত সংগ্রামী সামাজিক এবং সাংস্কৃতিক নেতা সাহিত্যিক শাহরিয়ার কবিরকে। শাহরিয়ার কবিরকে আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। শাহরিয়ার কবিরের কাছে আমরা দুটি বিষয়ে জানতে চাইব বঙ্গবন্ধুর। এক হচ্ছে যে জহিরায়ন অন্তর্ধান হওয়ার পরে 30 জানুয়ারি বঙ্গবন্ধু তখন দেশে ফিরে এসেছেন 10 জানুয়ারি, বঙ্গবন্ধু কী ভূমিকা নিয়েছিলেন, কত আন্তরিকভাবে তিনি তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলেন এবং জহিরায়নকে কী পরিমাণ অথবা সংস্কৃতিকর্মীদের অথবা সৃষ্টিশীল মানুষের কী পরিমাণ ভালোবাসা ভালোবাসতেন তিনি, সেই কথাগুলো জানতে পারবো শাহরিয়ার কবিরের কাছ থেকে। আরেকটি দুটি বিষয় আরেকটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ঘাতকদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, এই বিষয়ে তার অত্যন্ত সুনির্দিষ্ট মনোভাব তিনি নানাভাবে প্রকাশ করেছিলেন। আমি সংবিধান তো প্রথম সংশোধনী সেটি নিয়ে হয়েছে সেটি আমরা জানি। যা হোক, আমরা চলে যাই শাহরিয়ার কবিরের কাছে। শাহরিয়ার, তুমি তো দেখেছো বঙ্গবন্ধুকে একেবারেই ছোটোবেলা থেকে আমরা সবাই, তবে 72 সাল থেকে হয়তো সরাসরি সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। আমি জানতে চাচ্ছি কোন ঘটনায় তার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল। তুমি যেটা বললে জহিরায়নের অন্তর্ধানের ব্যাপারটা, তো তখন তো আমরা খুব হতবুদ্ধি হয়ে গেছিলাম যে স্বাধীন বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটলো, মিরপুর মুক্ত করতে গিয়ে তিনি শহীদ হলেন। যদিও তখন আমরা বুঝতে পারিনি তাকে হত্যা করেছে, আমরা ধরে নিয়েছিলাম যে কৃতিরাকে তাকে হয়তো তারা জিম্মি করে রেখেছে, অনেক তো বন্দি আছে পাকিস্তানি, এগুলো বন্দি বিনিময় করবে। তো তখন খবরের কাগজে বলা হয়েছিল যে তিনি নিখোঁজ পাওয়া যাচ্ছে না। এটার জন্যে আমরা পারিবারিকভাবে, আমার মনে আছে ফেব্রুয়ারির 8 তারিখে বর্দি এসছেন, 3 তারিখে ফেব্রুয়ারি, তারপরে আমরা যোগাযোগ করলাম, উনি সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন আমাদের। আমি বর্দিয়া ছোটদার জাকারিয়া হাবিব যে ছবি বানাতেন তখন, তা আমরা 3 জন গেছিলাম এবং বঙ্গবন্ধুর যে বেদনা এবং এই বুদ্ধিজীবী হত্যার পুরো ব্যাপারটা তিনি বললেন এবং এটাও বললেন যে জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার এবং এই বুদ্ধিজীবীরা, এরা তো আমার চোখের মণি ছিল, আমি আমার চোখের মণি হারিয়ে ফেলেছি, আমি অন্ধ হয়ে গেছে, আমি কী করে দেশ চালাবো আমি জানি না, এই কথাগুলো কিন্তু আমার খুব স্পষ্ট মনে আছে। আর তখন তো আমার সদ্য যুদ্ধ ফেরত, আমার সে লম্বা লম্বা চুল ছিল, ফেরার সময় তিনি চুলের ঝুঁটে ধরে বললেন চুল কেটে ফেলবি। এরপর আমরা 17 মার্চ 72-এর শহীদ পরিবারের সদস্যরা সবাই, এবং সেখানে সদস্য বলতে গেলে আমরা ওই বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুকে একটা স্মারকপত্র দিয়েছিলাম। সব বিধবারা ছিলেন, বুদ্ধিজীবীদের, ইসেদের, আমাদের শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, মনির চৌধুরী, আলতাফ মাহমুদ, এদের সবার স্ত্রীরা সেখানে ছিলেন, সন্তানরা যারা একটু বড় ছিল তারা ছিল, এবং আমরা একটা স্মারকপত্র দিয়েছিলাম। তখন বঙ্গবন্ধু পরিষ্কার বলেছিলেন যে কি, যে পুরো ব্যাপারটা যুদ্ধাপরাধীদের, এই গণহত্যাকারীদের, এটার বিচার আমি করবো এই বাংলাদেশের মাটিতে, যেটা তিনি 10 জানুয়ারিতেই বলেছিলেন দেশে ফিরে এসে, সেটাই পুনর্ব্যক্ত করেছিলেন এবং সেই কাজটা তিনি শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার নৃশংস হত্যার পর এই বঙ্গবন্ধুর ঘাতকরা, পাকিস্তানপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি জিয়াউর রহমান, এরা বিচারটা বন্ধ করে দিয়েছিল এবং দীর্ঘ 40 বছর পর বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে আবার সেই বিচার শুরু হয়েছে। এবং সেই সময় 752 জনকে এই ট্রাইব্যুনালগুলো বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড পর্যন্ত। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সবাইকে ছেড়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন যদি আমরা দেখি, অনেকেই বলে যে 72-এর সংবিধান এটা ভারত তৈরি করে দিয়েছে, ভারত থেকে আমরা এগুলো আমদানি করেছি, এগুলো মোটেই ঠিক নয়, বরং উল্টোটা। আমরা বলবো যে ভারত এই ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র যে আমাদের সংবিধানে যুক্ত হলো, এটা ভারত 4 বছর পরে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা দিয়ে এটা আমাদের তাদের সংবিধানে যুক্ত করেছে। বঙ্গবন্ধু তো এই কথাগুলো তো 72 সালে বলেননি,
তার অসমাপ্ত আত্মজীবনীতে দেখো 54 সালে তিনি বলছেন, 52 সালে তিনি বলছেন যে আমি কমিউনিস্ট নই, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। আরেকটা যেটা হচ্ছে যে বিশ্ব শান্তি আজকে যদি তাকিয়ে দেখো আমাদের পাশের দেশে বার্মা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য বলে সারা পৃথিবীর বেশিরভাগ যুদ্ধ সংঘাত সন্ত্রাস এগুলোর মূলে রয়েছে ধর্ম এবং ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সে ইসলাম বলো, হিন্দু বলো, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান বা ইহুদি ধর্ম, সব ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই ব্যাপারে বঙ্গবন্ধু সবসময় সচেতন ছিলেন। ব্যক্তিগতভাবে অত্যন্ত ধার্মিক ধর্মপরায়ণ মানুষ হওয়া সত্ত্বেও তিনি ধর্মকে যে রাজনীতি থেকে দূরে রেখেছেন ধর্মের পবিত্রতা রক্ষার কথা বলে, আজকে মনে হচ্ছে যে কি এই বঙ্গবন্ধুর এই দর্শনই বিশ্ব শান্তির একটা নিদান ব্যবস্থাপত্র হতে পারে। আমরা যদি বিশ্বে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা মনে করি শতবর্ষে সরকার অনেক রকমের উদ্যোগ নিয়েছে দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য, কিন্তু সবচেয়ে কার্যকর হবে এবং আমরাও যেটা নির্মূল কমিটিগতভাবে আমরা পৃথিবীর 100টা ভাষায় আমরা বলছি বঙ্গবন্ধু দর্শন কেন প্রাসঙ্গিক, 100টা ভাষায় ভাষী মানুষকে বলছি তারা এগুলোতে লিখবে। তা আমরা পৌঁছে দিতে চাচ্ছি বঙ্গবন্ধুকে সেই জায়গাতে যে আজকের পৃথিবীকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান কিন্তু বঙ্গবন্ধুর দর্শনের মধ্যে। আজকে সময় এসছে বঙ্গবন্ধুর দর্শনটাকে বেশি করে তুলে ধরা, তার যে সংগ্রামবহুল জীবন, এটা যে মুক্তিকামী বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিকামী মানুষের একটা দিক নির্দেশনা হতে পারে। 2 বছর আগে তোমাকে বলি, আমি বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, পাকিস্তানের সম্মেলন করছিল তারা বিলেতে। তো তারা সেখানে একজন বালুচ নেতা বললেন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা বলে যে তোমাকে একটা মজা দেখাবো, ওই ভাষণটা তারা বালুচ ভাষায় অনুবাদ করে ডাব করেছে, বঙ্গবন্ধুর ছবি এবং ভাষাটা হচ্ছে বালুচ, এবং আমার কাছে খুব মজা লেগেছে। এবং বঙ্গবন্ধু বালুচ ভাষায় বলছেন যে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবং বলছে বালুচ জনগণ অনুপ্রাণিত হচ্ছে বঙ্গবন্ধুর এই ভাষণ শুনে। আজকে বঙ্গবন্ধুকে আমরা যেটা বলি বাঙালির যে নেতা, তিনি বাঙালির নেতা নন, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা বঙ্গবন্ধু, তাকে সেইভাবে আমাদের এখন তুলে ধরা। বিশেষ করে যে 4 স্তম্ভ আমাদের সংবিধানে তিনি অত্যন্ত সুচারুরূপে তিনি স্থাপন করেছেন, এটা অত্যন্ত আধুনিক, কারণ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এবং এটাও দেখতে হবে যে এই সংবিধান রচনা যখন গৃহীত হলো, তার যে অসাধারণ ভাষণ 4 নভেম্বর 1972 সালে, তিনি ধর্মনিরপেক্ষতা যেমন একটা নতুন সংজ্ঞা দিচ্ছেন, পশ্চিমার সংজ্ঞা নয়, এবং একই সঙ্গে তিনি গণতন্ত্রের নতুন সংজ্ঞা দিচ্ছেন, তিনি বলছেন শোষিতের গণতন্ত্র। তিনি সমাজতন্ত্রের নতুন সংজ্ঞা দিচ্ছেন, তিনি বলছেন তার সমাজতন্ত্র চীনের বা রাশিয়ার সমাজতন্ত্র নয়, বাংলাদেশের সমাজতন্ত্র, বাংলাদেশের অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষের সংস্কৃতি, এগুলো সব থেকে উৎসারিত হবে এই সমাজতন্ত্রের বোধটা। তিনি শোষণহীন সমাজের কথা বলেছেন এবং ধনী গরিবের ব্যবধান কমানোর কথা বলেছেন। তো এই যে, এবং নিজেকে দাবি করেছেন, বলেছেন আন্তর্জাতিক ফোরামে, তিনি আলজিয়ার্সে বলেছেন জাতিসংঘে, যে পৃথিবী আজ 2 ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত, আমি শোষিতের পক্ষে। শোষিতের, সারা পৃথিবীর শোষিত মানুষের, মুক্তিকামী মানুষের আজ মুখপত্র হচ্ছেন বঙ্গবন্ধু। এবং তার আন্তর্জাতিক, তার মৃত্যুর পর দেখো যা বিভিন্ন নেতারা যখন শ্রদ্ধা জানিয়েছেন, সেই ফিদেল কাস্ট্রো থেকে শুরু করে, তারা ওই জায়গাতেই বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন যে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের নেতা হচ্ছেন বঙ্গবন্ধু। এটা এটা খুব গুরুত্বপূর্ণ। এই এই জায়গাটি হয়তো আমরা আমাদের দেশে ঠিক সেভাবে আলোচনা করি না। আমরা খুবই রাষ্ট্র ক্ষমতার জায়গা থেকে পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করি, সেটা না করে যদি দর্শনগত জায়গা থেকে, আদর্শগত জায়গা থেকে দেখা হয়, তাহলে বঙ্গবন্ধু স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতার পাশাপাশি বিশ্বের সকল নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদূত হিসাবে কিন্তু প্রতিভাত হবেন ইতিহাসে, হচ্ছে না? আমাদের দুর্ভাগ্য তো হচ্ছে বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর 75 সাল থেকে বেশিরভাগ সময় এই দেশটা কিন্তু ওই স্বাধীনতা বিরোধী বঙ্গবন্ধুর হত্যাকারী পাকিস্তানপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি শাসন করেছে। তো এই দর্শনটাকে মুছে ফেলার জন্যই তো জিয়াউর রহমান সংবিধানের সংশোধনী আনলেন, 4 মূলনীতি বাতিল করে দিলেন, এর সাম্প্রদায়িকী করলেন, কী করে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবার জন্যে। তো আমরা সৌভাগ্যবান যে তার কন্যা ক্ষমতায় এসে আবার সেই 4 মূলনীতি সংবিধানে ফিরিয়ে এনেছেন, কিন্তু তারও অনেক কিছু বাকি কাজ বাকি রয়ে গেছে। এখন অনেক সাম্প্রদায়িক উপাদান রয়ে গেছে সংবিধানে, রয়ে গেছে আমাদের সমাজে, মানুষের মননে। এখন যে 75-এর পর থেকে যে প্রজন্ম, এরা তো জানতই না এই দর্শনের কথা, জানতে দেওয়া হয়নি, তো সেটাই হচ্ছে। এবং এরা এখনও সক্রিয়। আমরা যে গত 28 বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি জামাত শিবিরের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করবার কথা বলেছে, যেটা বঙ্গবন্ধু 72-এর সংবিধানে নিষিদ্ধ করেছিলেন, সেই কাজটা এখনও আমরা তো করতে পারিনি। তো সেই কাজটা আমরা করে যাচ্ছি, এবং আমরা মনে করি যে এইখানেই হচ্ছে আমাদের মুক্তি, প্রকৃত মুক্তি,
একটা মানবিক সমাজ যদি আমরা নির্মাণ করতে চাই। কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষতার কথা বঙ্গবন্ধু বলেননি, এটা তার সম্পূর্ণ তার নিজের অভিজ্ঞতা সঞ্চাত। ধর্ম থাকবে কিন্তু ধর্মের নামে শোষণ পীড়ন নির্যাতন থাকবে না, এতে ধর্ম অপবিত্র হয়, ওই শাসনের এটা ব্যবহারও করা যায় এবং এটা রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে, এটা মানুষের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য, সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আরেকটি বিষয়, যুদ্ধাপরাধী বিচারের জন্য যেমন ছিল তেমনি করে আবার দালাল আইনে কিন্তু অনেকে, সে দুটি কিন্তু আলাদা ছিল। এটা অনেকে আমাদের দর্শকরা মনে করে যে দুটো এক, তো যেহেতু দীর্ঘদিন ধরে তুমি এই আন্দোলনটা করছো, সেটা তুমি একটু যদি বলো যে বঙ্গবন্ধুর দুটো ঘটনাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো আইনই খুব গুরুত্বপূর্ণ, দুটো বিধিও খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি একটু বঙ্গবন্ধু। 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যাটা করেছে, এটা তো এদেশীয় দালালরা না থাকলে তো তারা এটা করতে পারতো না, এত ব্যাপক আকারে এত পরিকল্পিতভাবে করতে পারতো না। তো সেই জন্য বঙ্গবন্ধু প্রথমে এদেশীয়দের বিচার উদ্যোগটা নিয়েছিল, যে দালাল আইনের ভেতর দিয়ে 24 জানুয়ারি 1972 যেটা তিনি পাশ করলেন, কয়েকটা সংশোধন হয়েছে তারপর, এবং সেই দালাল আইনের অধীনে কিন্তু ট্রাইব্যুনালগুলো গঠিত হয়েছে। কিন্তু পরে যখন পাকিস্তানিদের বিচারের প্রশ্ন আসলো এবং যারা এখানে ছিল না, তখন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটা করলেন 73-এর জুলাই মাসে, এবং এটা করবার আগে, এটা প্রথম সংশোধন না না, এটা হচ্ছে নতুন একটা আইন, সম্পূর্ণ একটা নতুন আইন, এবং যে আইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনাল যেটা হয়েছিল বা টোকিও ট্রাইব্যুনাল হয়েছিল, সেই সব আন্তর্জাতিক আইনের আদলে এটা করা হয়েছিল, এবং এইটা করবার জন্য সংবিধান একটা সংশোধনীও আনা হয়েছিল। এই যুগান্তকারী আইনটা জিয়াউর রহমান দালাল আইন বাতিল করেছিলেন, কিন্তু এই আইনটা বাতিল করতে পারেননি, কারণ এই আইনটা সংবিধান সুরক্ষা দিয়েছিল, যে কারণে আমরা এখন গণহত্যাকারীদের বিচারটা করতে পারছি। এই আইনটি যদি বাতিল করতে হতো তাহলে সংবিধান বাতিল করতে হতো। পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা যারা করেছে তারা হচ্ছে যুদ্ধ অপরাধ, তারা যুদ্ধ অপরাধী। আবার যে বাঙালিরা অথবা এই দেশে বসবাসকারী যে মানুষগুলো তাদেরকে সমর্থন দিয়েছে এবং নানাভাবে বাঙালি জনগণকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, যারা দালালি করেছে বলেছি, সেটা কিন্তু তারা সিভিলিয়ান, তারা কিন্তু সেনাবাহিনীর সদস্য। সিভিলিয়ানদের এখানে সিভিলিয়ানরাও যুদ্ধাপরাধ করতে পারে, কারণ এদের তো নিজেদের ঘাতক বাহিনী ছিল, জামাত ইসলামী, রাজাকার, আলবদর, আল শাম, ঘাতক বাহিনী, এগুলো সবই ঘাতক বাহিনীর, এবং রাজাকাররা ছিল প্যারামিলিশিয়া হিসেবে তারা কাজ করেছে, সেনাবাহিনীর অক্সিলারি ফোর্স হিসেবে, সহায়ক বাহিনী হিসেবে কাজ করেছে। সুতরাং যুদ্ধ অপরাধও তারা করতে পারে, কিন্তু ট্রাইব্যুনাল এই পর্যন্ত যাদের বিচার হয়েছে এটা হচ্ছে মূলত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধগুলোকে চমৎকারভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এই আইনে, এবং এই আইনটাও কিন্তু আমরা যখন আন্তর্জাতিক মহলে আলোচনা করি, এমন একটা অসাধারণ আইন পৃথিবীতে কেউ করতে পারেনি বঙ্গবন্ধুর আগে। যেমন এখনও এটা আইনটা এত প্রাসঙ্গিক এবং এত ভালো, যেটা আমি বলবো যে এই আইনে অপরাধীদেরকে আপিল করবার সুযোগ দেওয়া হয়েছে, যেটা নুরেমবার্গে ছিল না, টোকিওতে ছিল না, এর আগে অন্যান্য, এবং এখনও কম্বোডিয়াতে যেটা হচ্ছে, হ্যাঁ আপিলটা তারা ট্রাইব্যুনালের মধ্যে করতে পারে, কিন্তু বঙ্গবন্ধু আইন করেছেন তারা দরকার হলে প্রতিপক্ষ তার অসন্তুষ্ট হলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে, ট্রাইব্যুনালের বাইরে যে বাইরে গিয়ে আপিল করতে পারে, উচ্চতর, সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ আদালত, সেখানে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। সেই দিক থেকে আমি মনে করি এই আইনটা পৃথিবীর যতগুলো এই আন্তর্জাতিক এই অপরাধের যে ট্রাইব্যুনাল আইন আছে তার মধ্যে সবচেয়ে মানসম্পন্নটা হচ্ছে বাংলাদেশের, যেটা বঙ্গবন্ধু করেছিলেন। ধন্যবাদ শাহরিয়ার কবির। প্রিয় দর্শক, আপনারা আমাদের দেশের সামাজিক আন্দোলনের মূল স্রোত যেটি ঘাতক দালাল নির্মূল কমিটি, তার সভাপতি শাহরিয়ার কবিরের কাছ থেকে শুনলেন তার বঙ্গবন্ধু সম্পর্কে মূল্যায়ন, এবং একই সাথে বঙ্গবন্ধুর সাথে তার সাক্ষাৎ যখন হয়েছিল তখন সেই মানুষটির একটি উচ্চারণের মধ্য দিয়ে তার চরিত্রটি তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। সেটি হচ্ছে জহিরান যখন হারিয়ে গেল, শহীদুল্লাহ কায়সার তো আগেই আলবদররা ধরে নিয়ে গিয়েছিল যুদ্ধ চলাকালীন সময়ে, জহিরান হারিয়ে গেলেন আমাদের কাছ থেকে 30 জানুয়ারি দেশ স্বাধীন হওয়ার প্রায় 1.5 মাস পরে। সেই সময় সবাই হতচকিত হয়েছিল, আমরা সবাই খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম যে কী ঘটছে। তাহলে ঠিক সেরকম সময় আমরা জানি সেটি খুব কঠিন সময় আমরা পার করেছি, কারণ কোনো কিছুই অস্ত্র সম্বরণ করা হয়নি, ঘাতক দলরা সবাই গ্রেফতার হয়নি, নানারকম অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চলছে, বিহারিরা বা অবাঙালিরা অস্ত্র তখনও ধরে রেখেছে, পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা মিরপুরে অবস্থান নিয়েছে। এটি ঠিক আজকের বাংলাদেশে ঢাকা শহরে বসে এটি বোঝা যাবে না যে কীরকম সময় ছিল। সেই সময়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটি বলেছিলেন সেখানেই বঙ্গবন্ধু অন্য দশজনের চেয়ে সম্পূর্ণ আলাদা একজন মানুষ এবং রাজনীতিবিদ হিসাবে তিনি দাঁড়িয়ে যান। সেটি হচ্ছে জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার এবং অন্য যারা শহীদ হয়েছেন বা হারিয়ে গেছেন আলবদর আল শামস এবং পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নিগৃহীত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন, তারা ছিলেন তার চোখের মণি। এবং এদেরকে ছাড়া তিনি দেখবেন কী করে, দেশটা চালাবেন কী করে? আসলে সংস্কৃতি, সাহিত্য, কবি, সৃষ্টিশীল মানুষরা আসলেই তো একটি জাতির চোখের মণি, এবং সেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান তারও চোখের মণি ছিলেন এই শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকরা। তাদের অবর্তমানে তিনি কী করে দেশ চালাবেন সেটি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি তার মনের কথা খুলে বলেছেন। তখন তিনি আর রাষ্ট্রনায়ক থাকছেন না, তিনি তখন একজন মহামানব হিসাবে আমাদের সামনে দাঁড়াচ্ছেন। আমরা মুজিব বর্ষে আজকের এই অনুষ্ঠানের শেষ করবার মুহূর্তে এই মহামানবের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠান।